এখন আমি রান্না করছি ফুলকপি তরকারি। ফুলকপিগুলো ভেজে নিলাম, ভেজে নেব, নিয়ে তারপর আল কড়াইতে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিয়ে টমেটো দেবো, দিয়ে তারপর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দেবো, তারপর ধনে জিরে গুঁড়ো মানে গরম করে গুঁড়ো করে রেখেছি ওটা একটু দেবো, তারপর আদা বাটা দেবো, আদা কাঁচা লঙ্কা বাটা দেবো, দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে কপিগুলো দিয়ে আর জল দেবো, জল দিয়ে নুন দেবো, নুন দিয়ে ঢেকে দেবো, কপি তরকারি হয়ে যাবে। ঠিক আছে, পাবদা মাছ, মাছটা ভাজছি। পাবদা মাছ রান্না করতে আমার বড্ড ভয় লাগে, কারণ ভেঙে যাওয়ার খুব চান্স থাকে, সেই জন্য মাছটাকে খুব ভালো করে ভাজছি আর খুব সন্তর্পণে। হ্যাঁ, অল্প 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 করে ভাজলে অবশ্য ঠিকঠাকই হয়। তো ভেজে নিয়েছি, প্রায় সবকটাই ভাজা হয়ে গেছে। হ্যাঁ, মাছটা ভেজে ফেলেছি, এবার আমি কড়াইতে, তেল তো ছিলই মাছটা ভাজার পর যে তেলটা ছিল ওর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে, ফোড়ন দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, আর দেব দারচিনি, লবঙ্গ আর তেজপাতা, এই তিনটে ফোড়ন দিচ্ছি। তারপরে পেঁয়াজ দিলাম, পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নেবার পর পেঁয়াজটা বেশ ভালো করে ভাজতে হবে, তা নাহলে ভালো লাগবে না খেতে। আর তারপর এটা আমি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা, হ্যাঁ ওটা একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, দিয়ে দিয়ে দিলাম। আর এরপর দিলাম এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ, ও দুটো জল দিয়ে মিশিয়ে নিয়েছি, দিয়ে সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কুঁতি দিয়ে নেড়ে দিচ্ছি তেলটা একটু আলাদা হয়ে যাওয়া পর্যন্ত। তারপরে জল দিয়ে দিলাম, জলটা ভালো করে ফুটে যা ফোটা ফুটে যাওয়ার পর মাছগুলো আমি দিয়ে দিলাম, হ্যাঁ আর নুনও দিয়ে দিলাম, হ্যাঁ তারপর একটুখানি ফুটে যাওয়ার পর আমি মাছটা নামিয়ে ফেলবো, ব্যাস হয়ে যাবে পাবদা মাছ রান্না। রান্না কমপ্লিট করেছি পাবদা মাছ, হ্যাঁ আর এটা টমেটোর শাকের তরকারি করেছি উচ্ছে দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, আর এটা কপির তরকারি করেছি, ভাত তো করতেই হয়েছে, আর ডাল করেছি। ঠিক আছে, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন তো? নিশ্চয়ই ভালোই আছেন, আমিও মোটামুটি ভালোই আছি। আজকে তো আমি সারাদিন আপনাদের সামনে আসতে পারিনি, তার কারণ হচ্ছে আমি একটু ব্যস্তই ছিলাম। ব্যস্ত ছিলাম বলতে ওই যে কালকে বললাম না, আমার হাজব্যান্ড কয়েকটা পুজো করেছে, মানে ওই পুজোগুলো তো করতেই হবে, পাড়াতেই করতেই হবে, তো সেই কারণে ও তো পুজো করেছে, পুজো করে ব্যাপারটা কি ও পুজো করে করে চলে আসে, ও তো কিছু নিয়ে আসে না, কারণ পুরোহিতকে যে সমস্ত জিনিসগুলো দিতে হয় সেগুলো ও নিয়ে আসে না, ও পুজো করে পরপর পুজো করে চলে আসে, এরপর ওই যে সমস্ত ব্রাহ্মণকে ইভেন দক্ষিণা পর্যন্ত নিয়ে আসে না, দক্ষিণাও নিয়ে আসে না, সবই ও শুধু পুজো করে চলে আসে।
আর এবার পরদিন ওইগুলো যাদের যাদের আর কি পুজোটা ও করে, পরদিন সেগুলো আমাদের বাড়িতে ওনারা দিয়ে যান। তো সেই কারণে আজকে সকাল থেকে শুরু হয়েছে, কারোর পুজো সেদিনই সমাপ্ত হয়ে যায়, আর কারোর পুজো হয়তো পরদিন সন্ধ্যাতে আবার সন্ধ্যা আরতি করতে হয়, পরদিনও গিয়ে সুতরতো কাটতে হয়। এরকম এক একজনের বাড়িতে এক এক রকম নিয়ম, যে যেরকমভাবে করেন সেরকমভাবে আর কি হয়। তো এবারও পুজো করে চলে আসে, ফলে নিয়ে কিছু না নিয়ে আসার জন্য পরদিন সব দিতে আসেন, আর পরদিন সেই আজকে সারাদিন ধরে সারাদিন আর্তে এই সকাল থেকে শুরু হয়েছে, আসছেন একবার একজন আসছেন দিয়ে যাচ্ছেন, আর আমি আমাকেই বেরোতে হচ্ছে, নিতে হচ্ছে, নিচ্ছি ওগুলো আর দিচ্ছে। তারপরে একটু কথা গল্প, দশ পনেরো কেউ পনেরো মিনিট, দশ মিনিট, কুড়ি মিনিট এরকম গল্প হচ্ছে, সবাই যেরকম বাড়িতে গেলে একটু কথাটা হয়। এই করে তো দেরি হয়ে গেছে, অনেক রান্না করতেও আমার খুব দেরি হয়েছে, লাস্ট মাছটা আমি খুব তাড়াহুড়ো করে রান্না করেছি আজকে। হ্যাঁ হ্যাঁ, মানে কেউ তো কারোর সঙ্গে অত বেশি আর এইরকম পরিস্থিতিতে কারোর সঙ্গে কারো দেখা সাক্ষাৎও হয়নি, তো পুজোর জিনিসগুলো দেওয়ার দিতে আসার জন্য আমার সঙ্গে দেখা হলো। তাছাড়া প্রতিবারই এরকম যখন আমাদের বাড়িতে এই লক্ষ্মী পুজোর সরস্বতী পুজোর পর সব দিতে আসেন, আর কিছুক্ষণ বসে গল্প করেন, কি কথা হয় এরকম, আরগুলো ভালো আমারও লাগে, কিন্তু আবার এই সময়টা চলে যায় অনেকটা, রান্না করা অন্যান্য কাজকর্ম সমস্ত দেরি হয়ে যায়, সময়টাও খুব ছোট, কিন্তু কী আর করা যাবে, সব কিছু মিলে যেরকম হওয়ার সেগুলি হয় আর কি। ফলে দেরি হয়ে গেছিলো, খুব ব্যস্ত হয়েছিলাম, দশবার হাত ধুচ্ছি, ওগুলো ডাকছেন, যাচ্ছি, নিচ্ছি, এরকম করতে হয়েছে আজকে সারাদিন সকালটা আর কি, দুটো পর্যন্ত রকমই হয়েছে। তো যাই হোক, কোনোরকম রান্নাটা সেরে তারপর পুজো করলাম, স্নান করে এসব সব মিলিয়ে অনেক কাজ, তারপর খেতে দিলাম, নিজে খেলাম, এসব একটু বিশ্রাম নিলাম, ঘুম পেয়ে গেছিলো খুব, একটু ঘুমিয়েও নিলাম, তারপর সন্ধ্যা দিলাম, চা বানালাম, খেলাম, এই আর কি। তো এইটাই আর কি, সেই জন্য আর সারাদিন আজকে আপনাদের সামনে আসতে পারিনি। হ্যাঁ, আর কি বলবো, বেশি কিছু বলবো না, আজকে ভিডিওটা শেষ করে দেবো এখানে। দেখবেন সবাই প্লিজ, ভিডিওটা দেখার সকলের কাছে অনুরোধ রাখলাম, সবাই প্লিজ দেখবেন, ভালো লাগলে ভালোবেসে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে। আর কি বলবো, আর কিছু বলবো না, সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, খুব 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 আনন্দে থাকবেন, আমি তো নিজে ভালো থাকার অবশ্যই চেষ্টা করবো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিও, আজ এই পর্যন্ত, বাই।